এসপ্তাহে গ্রেপ্তার নহল সিন্ডিকেটর চলোয়া চারি বিজেপি নেতা। সিন্ডিকেটরাজ উৎখাতর দাবিত গোলাঘাটত আসুর গণ অবস্থান। আরক্ষীর সহযোগত বিজেপির নেতা পালি নেতার সিন্ডিকেটরাজর অভিযোগ। বিজেপি দলের উর্ধ্বতন কর্তৃপক্ষ মুখ্য আরক্ষীয়ে রক্ষণাবেক্ষণ দিয়ে আছে, যার বাবে আজকে গ্রেপ্তার করা নাই। আজি সাত দিন অতিক্রম করার পিছনে আরক্ষী গ্রেপ্তার করবেন কোনো কেউ গ্রহণযোগ্য হব নয়। আর যেটা জনসাধারণের নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত আরক্ষীয়ে অপরাধী রক্ষণাবেক্ষণ দিয়ে, এই সময় প্রশাসনবিলাক কোনো বস্তু গোলাঘাটত নাই। যে সময় এই সিন্ডিকেটর আরক্ষীর নাম সোমাইছে, আরক্ষী অধীক্ষকের নাম সোমাইছে, জেলা উপায়ুক্তর নাম ওলাইছে, গতি রক্ষণাবেক্ষণ দিয়ে আছে। সাত দিনেও আরক্ষীয়ে গ্রেপ্তার করবলে সক্ষম নহল গোলাঘাটর সিন্ডিকেটত জড়িত চারি বিজেপি নেতাক। গোলাঘাটত বিজেপি নেতার নেতৃত্বতে আলুর সিন্ডিকেট চলার কথা ফাদিল হওয়ার পাছতে বিভিন্ন দল সংগঠনে সাব্যস্ত করে আহিছে প্রতিবাদ। মঙ্গলবারেও সিন্ডিকেটরাজর উৎখাতর দাবিত গোলাঘাট জেলা উপায়ুক্ত কার্যালয়ের সম্মুখত আসুর সহযোগত কেইবাটাও দল সংগঠনে উত্তাল করে তোলে পরিবেশ। গোলাঘাট জেলার আরক্ষী অধীক্ষকর পৃষ্ঠপোষকতাতে এই সিন্ডিকেটরাজ চলাই অহার অভিযোগ বিভিন্ন দল সংগঠনের। আলু পিঁয়াজতেই নহয়, বালি, শিল, কণী, পাণ, কয়লা আদি সকলোতে একাংশ বিজেপি নেতা পালি নেতাই দীর্ঘদিনে সিন্ডিকেটরাজ চলোয়া বলে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদকারী সকলে। সাত দিন উকলি গল গোলাঘাট আরক্ষী, কিন্তু এই ক্ষেত্রে বিফল, তেওঁলোকে করায়ত্ত করিব না পড়া নাই। আর ইতিমধ্যে আমি অবগত হয়েছি যে তেওঁলোকে গোলাঘাট আরক্ষীয়ে কিন্তু রক্ষণাবেক্ষণ দি আছে। আমি সরকারখনের লগত আজি প্রশ্ন করব বিচারিছো, হেই বিজেপি নেতা সকল কোনে পারমিশন দিছিল গোলাঘাটত সিন্ডিকেট করব কারণে? গতি যেতিয়া লাগে তেওঁলোকক করায়ত্ত করে শাস্তি নিবিব, এই প্রতিবাদী কার্যসূচী কিন্তু অব্যাহত থাকে। আলুর সিন্ডিকেটত জড়িত থাকার নির্দিষ্ট অভিযোগ গোলাঘাট আরক্ষী থানা দাখিল করার পাছতো আজি পর্যন্ত এজনও অপরাধীক গ্রেপ্তার করব নোৱাৰাৰ বিষয়টো লজ্জাজনক বুলি কোৱাৰ লগতে আরক্ষীর ভূমিকা রহস্যজনক বুলি অভিযোগ করে প্রতিবাদকারীয়ে। ইফালে দোষীক করায়ত্ত নকৰা পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকিব বুলি হুঙ্কার দিয়ে প্রতিবাদকারী সকলে। আজি সাত দিনমান হল, গতিকে কিয় পুলিশে দোষী কায়ত্ত করব না, এইটাই আমার ডর প্রশ্ন। তারলগে গোলাঘাটের উপায়ুক্তজনের গোটে বিষয়টির ক্ষেত্রে সাঙু খাইছে, গোলাঘাটের এসপিওয়ে বিষয়টির ক্ষেত্রে সাঙু খাইছে, গতি নিজের স্থিতি স্পষ্ট করবেন আর দোষী কায়ত্ত করব, এইটাই আমার দাবি। যেতালে দোষী কায়ত্ত নয় তেতিয়াহলে এনে ধরনের স্বতঃস্ফূর্তভাবে রাইজে আহি প্রতিবাদ করব আর প্রতিবাদ অব্যাহত থাকবে। আর একেলগে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া গোটে বিষয়টির নিজের স্থিতি স্পষ্ট করবেন, আমার সন্দেহ হয়েছে, আমার সন্দেহ হয়েছে যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া লুকাই থেছে নাকি। সাত দিনে গোলাঘাট আরক্ষী সিন্ডিকেটর কান্দারি কেজনক গ্রেপ্তার করব নোৱাৰা ঘটনায় এতিয়া সৃষ্টি করেছে রহস্যর। সিন্ডিকেট চক্রর সহ আরক্ষীর ঊর্ধ্বতন মহল জড়িত থাকার বাবে অভিযুক্ত কেজনক গ্রেপ্তার করা নাই বলেও অভিযোগ উত্থাপিত হয়েছে। ক্যামেরাত ইউনিস আলীর সহযোগত গোলাঘাটের রোহিত গগৈ, রিপোর্ট নিউজ 18, নর্থ ইস্ট।